আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুটা দেখতে শুনতে অনেকটাই উচলম্ব, আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাতি। জান্নাতি আপু কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ি কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। পরিবারে কে কে আছে? পরিবারে আমি আছি, আমার ছোট একটা ভাই আছে। আপনি আর আপনার ছোট ভাই আছে, মা বাবা নাই? মা বাবা কি হয়েছে? মারা গেছে। কতদিন হলো মারা গেছে? মারা গেছে তাও মেলা বছরই হলো। অনেকদিনই হলো তাই না? আপনি কি করেন, লেখাপড়া করেন? না আমি লেখাপড়া করি না, আমি আন্টির বাসায় মেশিনের কাজ শিখ দিছি। বয়স কত আপনার? 18। লেখাপড়া করেননি কেন? কই না, বাবা মা মারা গেছে। মা বাবা মারা গেছে বলে লেখাপড়া করতে পারেননি? এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? এখন সবচেয়ে বেশি কষ্ট লাগে যে এখন মানুষের বাসায় মেশিনের কাজ করতেছি, এই জন্যই প্রতিবেদন আসা। বিয়ের বয়স হয়েছে, বাবা মা নাই তো, চাচিকে কাছে থাকি, যৌতুক চাই, তার জন্যেই বিয়ে দেয় না। বিয়ে ভালোখান থেকে আসে, যৌতুক চাই দেখে বিয়ে দেয় না, এই জন্য বিয়ের সামনে আসা যে ভালো একটা মনে হয়। আমি তো দেখতে শুনতে অনেকটা উচলম্বা ছিলেন, ভালোও ছিলেন, তাহলে যৌতুক চাই কেন? এবং কাজও জানেন, সেলাই মেশিনের কাজ জানেন, তাহলে যৌতুক চাই কেন? হ্যাঁ যৌতুক চাই, বাবা মা নাই দেখে জন্য দিতে পারে না। কি কারণে যৌতুক চাই? আপনি ভালো জানে কিসের জন্য যৌতুক চাই। তা আজকে যে মাস্ক লাগাই আসছেন কেন, চেহারাটা দেখলে সমস্যা কি? এমনি কখনো তো আসেন না ভিডিওর সামনে, এই জন্যই আসছি প্রথম। কখনো আসেন নাই তাই? না। হ্যাঁ আচ্ছা, নাকি কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড কি বয়ফ্রেন্ড আছে নাকি? না না না, এগুলো নাই। এগুলো নাই? না। আচ্ছা আচ্ছা, তা আর কোনো ইচ্ছা ছিল জীবনে যে একটু নায়িকা টাইকা হয়ে অভিনয় টভিনয় করে, এরকম শখ ছিল নাকি? এগুলোর কোনো শখ নেই। আচ্ছা, শখ আছে যে ভালো একটা মনের মানুষ পাই সারা জীবনের জন্য আমার পাশে থাকে, যে যত কষ্ট হোক স্বামীর ঘর যাতে করতে পারি, এই জন্য ভিডিও সামনে আসা। তা বিয়ের সাথে করলে তো মানুষ চেহারাটা একটু দেখতে চায়, আপনি যে মাস্ক লাগাই আসেন চেহারাটা কীভাবে দেখবে, আপনি কেমন? কখনো তো আসি না ভিডিওর সামনে, এই জন্যই। আপনার বাড়িতে গেলে ঠিকানায় গেলে চেহারাটা দেখা যাবে তো নাকি? হ্যাঁ দেখা যাবে। আচ্ছা আচ্ছা, যা বলতেছেন সেগুলো সত্যি কথা বলতেছেন নাকি মিথ্যা কথা বলতেছেন? না মিথ্যা কথা একটা বলতেছি। আচ্ছা, কেউ জানে আপনি এই প্রতিবেদনে আসেন? হ্যাঁ আমার চাচা জানে, চাচি জানে। চাচা চাচি জানে। চাচা চাচি কি একটা ছেলে দেখে দিতে পারতেছে না? দিতে পারতেছে, যে যৌতুক চাই জন্যই দিতেছে না, আর কি নিজের ডার পরের ডাক জন্যই। এখন ভিডিওতে আসছেন কি যে যৌতুক ছাড়া যদি কেউ বিয়ে করতে চায় তাহলে করবেন? হ্যাঁ তাহলে করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, সেটা কি কোন দেশে, দেশি না প্রবাসী এটা বিয়ে করতেছেন? প্রবাসী হলে ভালো হয়। প্রবাসী হলে ভালো হয়? কেন, আপনার আশেপাশের লোকজন প্রেম টেম করে বিয়ে শাদী করে বাড়েও দেখা হইলো, শ্বশুর বাড়েও হইলো, তাহলে ভালো হয় না? ভালো সব দিকে হয়। হ্যাঁ, শুধু একজনই যাই পাশে সারা জীবনের জন্য। কাউকে ভালো লেগেছিল যে বলতে পারেন নাই মা বাবা নাই বলে? এরকম কাউকে ভালো লাগে নাই। এরকম কাউকে ভালো লাগে নাই, সত্যি কথা বলতেছেন? আমার ভালো লাগলে হবে, তারও তো আমার ভালো লাগতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরেও একটা আছে না যে আমার মন থেকে ভালো লাগছে কিন্তু আসলে আমার সমস্যার কারণে বলতে পারতেছি না, এরকম তো হয় নাই? না এরকম হয় না। নামাজ কালাম পড়তে পারেন? হ্যাঁ। কোরআন শরীফ পড়তে পারেন? না কোরআন শরীফ পড়তে পারেন। কোরআন শরীফ পড়া শেখেন নাকি? হই নাই। করেন নাই তাই না? তো যাই হোক, নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তাই যে আপনার কথা শুনে যদি কেউ যোগাযোগ করতে চায় নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ নাম্বার দাও। নাম্বার দিলে সমস্যা নাই তো? না কোনো সমস্যা নেই। কোনো প্রেম টেম করে রেগে চলে যাবেন নাকি আবার? না ভেগে চলে যাবো, যে বিয়ে করবে সে বাবা মা নাই, যেহেতু চাচা চাচি আছে তাকে সাক্ষাৎ করে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে শাদী করবেন তাই না? তো আপনার নাম্বারটা দেখে বলতে পারেন? আপনি বলেন তো আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়াস, দেখতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি আসলে মেয়ে, সব দিক থেকে আসলে সুন্দর এবং হাতের কাজও জানে, আসলে সত্যিকার অর্থে তার একটা জীবনসঙ্গী প্রয়োজন। কেউ যদি বিয়ে করতে চান বা যোগাযোগ করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটা হচ্ছে 01960746944। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ খোলা থাকে। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, আর কেউ ফোন দিলে সত্যি কথা বলবেন, ঠিক আছে? আর সত্য দিয়ে জীবন সাজাবেন। তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।